লবণ মানুষের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি খনিজ লবণ নিখুঁত ভারসাম্য বজায় রেখে চলে। এসব লবণের মধ্যে সোডিয়াম আমাদের স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমের জন্য সবথেকে জরুরি। কোনো কারণে সোডিয়াম কমে যাওয়া একটা জরুরি মেডিকেল পরিস্থিতি, তাই সোডিয়াম কমে যাওয়ার লক্ষণ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে যাওয়া আবশ্যক। আর সোডিয়াম যাতে না কমে তেমন ব্যবস্থাও গ্রহণ করা উচিত। কারো বারবার সোডিয়াম কমার ঘটনা ঘটলে কারণ অনুসন্ধান করাটাও জরুরি, যে কারণে শরীরে সোডিয়াম কমে যায়। বমি, পাতলা পায়খানা কিংবা অতিরিক্ত ঘামে শরীর থেকে বেরিয়ে যেতে পারে সোডিয়াম। তাছাড়া যেহেতু আমাদের খাবারের মাধ্যমেই লবণ গ্রহণ করি, তাই অপর্যাপ্ত খাদ্য গ্রহণের কারণেও কমে যেতে পারে সোডিয়ামের মাত্রা। আবার দীর্ঘমেয়াদী নানা সমস্যার কারণে, যেমন কিডনি, লিভার বা হৃৎপিণ্ডের সমস্যা, ডায়াবেটিস ইত্যাদির কারণে সোডিয়াম কমে যেতে পারে। কিডনি যেহেতু লবণ পানির ভারসাম্য বজায় রাখে, তাই কিডনি রোগীদের এটি একটি পরিচিত সমস্যা। বয়োজ্যেষ্ঠদের মধ্যে সোডিয়াম কমে যাওয়ার প্রবণতা বেশি। বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে মাত্র 1-2 বার বমি বা পাতলা পায়খানার কারণে শরীরের লবণের মাত্রার তারতম্য হয়ে যায়। কিন্তু কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও এমনটা হতে পারে, বিশেষ করে যেসব ওষুধ প্রস্রাবের পরিমাণ বাড়ায়, যেমন ডাইউরেটিক্স, হরমোনজনিত কিছু সমস্যা যেমন অ্যাড্রিনাল গ্রোথির সমস্যা লবণ বারবার কমে যাওয়ার জন্য দায়ী। সোডিয়াম কমে গেলে প্রধানত যে লক্ষণে বোঝা যায় তা হলো জ্ঞানের মাত্রার তারতম্য হওয়া, অসংলগ্ন আচরণ, আপনজনদের চিনতে না পারা, এলোমেলো কথা বা উত্তেজনা ইত্যাদি। বয়স্ক ব্যক্তিরা যদি হঠাৎ অস্বাভাবিক আচরণ করে বা কথা কমে যায়, নির্জীব হয়ে পড়ে বা স্বাভাবিকের চেয়ে কম মিথস্ক্রিয়া করেন, তবে সতর্ক হন। কারো কারো খিঁচুনিও হতে পারে, কেউ কেউ অচেতন হয়ে পড়তে পারে। সোডিয়াম কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে রোগীকে। এছাড়া প্রাথমিক চিকিৎসা হিসেবে উরসালাইন খাইয়ে নিতে পারেন, বিশেষ করে যাদের শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যাওয়ার মতো কোনো কারণ লক্ষণীয়, যেমন বমি, পাতলা পায়খানা কিংবা অতিরিক্ত ঘাম হয়েছে, অথবা এর আগে সোডিয়াম কমে যাওয়ার ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে তৎক্ষণাৎ স্যালাইন বা লবণ পানি খাইয়ে দেওয়া উচিত। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগীদের ধারণা, স্যালাইন খেলে রক্তচাপ আর ব্লাড সুগার বাড়ে, তাই খাওয়া যাবে না। কিন্তু মনে রাখবেন, যে কোনো মানুষেরই বমি বা ডায়রিয়া হলে পর্যাপ্ত স্যালাইন খেতে হবে, এতে সিদ্ধান্তহীনতার কিছু নেই। প্রাথমিক আর জরুরি চিকিৎসার ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম। প্রাথমিক চিকিৎসা বাড়িতে হলেও এরপর চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিতে হবে। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা এবং রক্ত পরীক্ষার মাধ্যমে সমস্যাটি নিশ্চিত হওয়া যাবে। কারো ক্ষেত্রে মুখে খাবার লবণ, বড়ি, আবার কারো ক্ষেত্রে ভর্তি করে শিরায় স্যালাইন দিতে হতে পারে। আবার লবণ কমে যাওয়ার লক্ষণ অনেক সময় স্ট্রোক, মস্তিষ্কের রোগের সাথে মিলে যায়, তাই নিশ্চিত হতে পরীক্ষা করাও দরকার। বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদী রোগ কিংবা প্রসাব বাড়ানোর ওষুধ সেবনের ক্ষেত্রে বারবার সোডিয়াম কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কীভাবে এই বারবার লবণের ঘাটতি এড়ানো যায়, কারণ দূর করা গেলে চিকিৎসা সহজ। সোডিয়াম কমার চিকিৎসা নিজে নিজে করা যায় না। সোডিয়ামের ঘাটতি পূরণের চিকিৎসা নির্ভর করে সোডিয়ামের মাত্রা, রোগীর শরীরে পানির মাত্রা আর কতটুকু সময়ের মধ্যে ঘাটতি হয়েছে এসবের উপর। দ্রুত সোডিয়ামের মাত্রা বাড়াতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই এগুলো সঠিকভাবে না জেনে চিকিৎসা করানো বিপজ্জনক হয়ে দাঁড়ায়। রক্তে লবণ কমে যাওয়ার পর সঠিক সময়ে চিকিৎসা না করলে স্নায়ু এবং মস্তিষ্কের কার্যক্ষমতা একেবারে থেমে যেতে পারে, অর্থাৎ যেসব স্নায়বিক সমস্যা সৃষ্টি হয় সেগুলো আর কখনোই স্বাভাবিক অবস্থায় আর ফিরে নাও আসতে পারে, রোগী কোমায় চলে যেতে পারে। লবণের ঘাটতি প্রতিরোধে যা করতে পারেন, অত্যধিক উষ্ণ তাপমাত্রার স্থানে গেলে বা রোদে কাজ করলে খুব ঘাম হলে উরসালাইন মেশানো পানি পান করবেন। জ্বর হলে বা অসুস্থতার জন্য কিছু খেতে না পারলে অন্তত স্যালাইন মেশানো পানি পান করবেন। বমি, পাতলা পায়খানা হলে অবশ্যই প্রতিবার উরসালাইন খাবেন। বমির জন্য স্যালাইন ডাকতে না পারলে ভর্তি হয়ে সিরায় স্যালাইন নিতে হবে। দীর্ঘমেয়াদী রোগে ভুগলে চিকিৎসকের কাছে জেনে নিন আপনার জন্য দৈনিক কতটা পানি আর লবণ গ্রহণ করা উচিত এবং কোন পরিস্থিতিতে আপনি স্যালাইন সেবন করতে পারবেন কিংবা পারবেন না। বয়স্ক ব্যক্তিরা যারা খুব কম খাদ্য গ্রহণ করেন বা নাকে নল দিয়ে বা তরল খাদ্য ছাড়া কিছু খেতে পারেন না, তাদের দৈনিক চাহিদা পূরণে তরল খাবারে লবণ দিতে হবে। বারবার লবণ কমলে কিডনি রোগ, কোনো ওষুধের প্রভাব, হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি আছে কিনা জানতে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।